আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষ ষোড়শ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ওই ব্যাংক যে ব্যাংক দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং যে ব্যাংক সমস্ত ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে সুচারুভাবে পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। প্রত্যেকটা দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো ব্যতিক্রম হচ্ছে এইটাই যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটি কেন্দ্রীয় ব্যাংক আছে, আর অন্যান্য দেশে প্রত্যেকটা দেশে এক একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে, আর এই কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে। আমাদের আজকের বিষয়টাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রথমটা হচ্ছে যে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে নোট প্রচলন করা। আমাদের বাজারে বিভিন্ন ধরনের নোট দেখে থাকি, কাগজি নোট। এই কাগজি নোট প্রচলনের একমাত্র কর্তৃত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই এই নোট প্রচলন হয়ে থাকে। যত আমরা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা যত টাকার নোটই আমরা বাজারে দেখে থাকি, সমস্ত নোটগুলা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হয়। তার মানে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে নোট প্রচলন করা। দ্বিতীয় আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। আমরা দেখব যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক আছে, বিশেষত আর্থিক প্রতিষ্ঠান আছে, সমস্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো ব্যাংকে অনুমোদন না করে, যদি কোনো ব্যাংকে ব্যাংক পরিচালনা করার দায়িত্ব না অর্পণ করে, তাহলে ওই ব্যাংক সে তার কাজ করতে পারবে না। এজন্য আমরা বলে থাকি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। যখন কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকে কাজ করার অনুমতি প্রদান করবে, তখনই সে শুধু কাজ করতে পারবে, অন্যথায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া ওই ব্যাংকের কাজ করা সম্ভব নয়। সেটা বাণিজ্যিক ব্যাংক হতে পারে এবং বিশেষত যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে এটা ঋণদানের শেষ আশ্রয়স্থল। এখন কোনো কারণে দেশে যদি ভূমিকম্প, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টাইফুন বিভিন্ন কিছু হয়ে থাকে, তাহলে দেখা যায় যে অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন ধরনের বিশেষিত আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দান করতে করতে যদি তারা এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায় এবং সর্বস্ব হয়ে যায়, তাদের যদি ঋণ দান করার মতো কোনো অর্থ হাতে না থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তার কাছে যে গচ্ছিত টাকা আছে সেখান থেকে অন্যান্য ব্যাংকে ঋণ প্রদান করে থাকে। এজন্য আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকটা হচ্ছে ঋণ দানের শেষ আশ্রয়স্থল। এখন আমাদের দেশে বর্তমানে যে বন্যা চলতেছে, আমাদের দেশে যে করোনার পরিস্থিতি চলতেছে, এখানে কিন্তু দেখা গেল যে বন্যার কারণে যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে, এই ব্যাংকগুলো ঋণ প্রদান করতে করতে এক পর্যায়ে তাদের হাতে আর কোনো টাকা নেই, কিন্তু গ্রাহকদের যাদেরকে ঋণ দেওয়া হয়েছে তাদেরও ওই ঋণের টাকাটা ফেরত দেওয়ার মতো ক্ষমতা নাই। তখন বাধ্য হয়ে যেহেতু তাদের ঋণ ফেরত দেওয়ার মতো ক্ষমতা নাই, আবার অন্যদিকে তাদের হাতেও টাকা নাই, তখন বাধ্য হয়ে আবার তাদেরকে নতুনভাবে ঋণ প্রদান করতে হয়। সেই হিসাবে তাদের কাছে যেহেতু টাকা নেই, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে গচ্ছিত অর্থ থাকে সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে এই বাণিজ্য ব্যাংকদের অর্থ প্রদান করে এবং বাণিজ্য ব্যাংক তখন গ্রাহকদেরকে ঋণ প্রদান করে থাকে। এজন্য এটাই বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণ দানের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা কী হবে, কীভাবে চলবে, সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকার বিভিন্ন সময় পরামর্শ গ্রহণ করে থাকে। কারণ একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সুচারু করে চালানোর জন্য মুদ্রাস্ফীতির দরকার আছে, সেখানে মুদ্রা সংকোচনের দরকার আছে। কোন অবস্থার প্রেক্ষিতে মুদ্রাস্ফীতি করতে হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ডেলি সাজানোর জন্য কোন ব্যবস্থাতে মুদ্রা সংকোচন করতে হবে, এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ হিসেবে কাজ করতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ অনুসারে সরকার সেই কাজটা পরিচালনা করতে পারে। অতএব আমরা যদি বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের পরামর্শদাতা। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সরকার অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে অর্থ জমা করে থাকে। কোনো কারণে যদি দেশে ভূমিকম্প, এমনকি খরা অথবা যুদ্ধ বিগ্রহের কারণে দেশে জরুরি অবস্থার সৃষ্টি হয়, দেশে যদি কোনো অর্থের ঘাটতি হয়, তখন শেষ পর্যন্ত সরকারও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে।
কারণ সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে, এমনকি কোনো ব্যক্তির কাছ থেকেও সরকার ঋণ নিতে পারে। তো আমাদের দেশে যে বিষয়টা দেখা যায় যে সরকাররা বেশিরভাগ সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক এর আরেকটা কাজ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত অর্থব্যবস্থাকে, সমস্ত ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। কারণ কেন্দ্রীয় ব্যাংক যত সুচারুভাবে কাজ করবে ততই অর্থব্যবস্থাটা আরও সুচারু হবে এবং সুডেল হবে। তার মানে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সুচারুভাবে সঠিকভাবে পরিচালনা করার যে দায়িত্ব সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থার সময় বিভিন্ন ধরনের সাময়িক প্রকাশ করে থাকে, মাসিক এবং পাক্ষিক বিভিন্ন ধরনের ম্যাগাজিন প্রকাশ করে থাকে, এবং যে মাসিক ম্যাগাজিনের মাধ্যমে ওটা গবেষণামূলক হয়ে থাকে, সেখান থেকে দেশের অর্থনৈতিক হালচাল, দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের যে বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আমরা আরেকটা বিষয় বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে থাকে। ক্লিয়ারেন্স দেওয়া, যে অন্যান্য ব্যাংকে অনুমতি দেওয়া বা অন্যান্য ব্যাংকের কার্যক্রমকে সুচারুভাবে পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ক্লিয়ারিং হাউসের মতো কাজ করে থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আমরা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের কাজ হবে যে কিছু এখান থেকে আমি পূর্বে যেভাবে বলছিলাম যে চার পাঁচটা বহু নির্বাচনী এবং একটা সৃজনশীল উদ্দীপক তৈরি করা, কারণ আমাদের এটা করতেই হবে। কারণ আমাদের বহু নির্বাচনী সৃজনশীল উদ্দীপক সম্পর্কে আমাদের একটু সচেতন হতেই হবে। যখন আমরা এটা করতে পারবো তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় আমরা অ্যান্সার করতে পারবো। এখন বর্তমান সময় যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু সৃজনশীলের প্রশ্নপত্র আগের মতো গতবাদা কোনো প্রশ্ন হয় না, এখানে উদ্দীপক থাকে এবং উদ্দীপক থেকে প্রশ্ন করতে হয়। তোমরা যদি উদ্দীপক সম্পর্কে একটু সচেতন হও, একটু সুচারু হও, একটু সচেতন থাকো, উদ্দীপক যদি তোমরা নিজেরা তৈরি করতে পারো এবং সেখান থেকে উত্তর তৈরি করতে পারো, তাহলে দেখা যাবে যে পরীক্ষায় তোমরা ভালো অ্যান্সার করতে পারছো। এবং সেখানে কিন্তু এখন সৃজনশীল একটু সুবিধা হচ্ছে যে গণিতের মতো ইংরেজির মতো যদি তোমরা সঠিক পয়েন্ট মতো উত্তর দিতে পারো তাহলে সৃজনশীলেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, এখানে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তা আমরা আশা করবো যে সৃজনশীলের এই যে উদ্দীপক এবং বহু নির্বাচনী তোমরা তৈরি করবে, তাহলে তোমাদের পরীক্ষা পরবর্তী সময় পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। তো এই বলে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।